বন্যা অসমে। ভীতি ছাড়া অন্তত 40 লক্ষ মানুষ। ত্রাণ শিবিরে যখন চলছে সর্বস্ব হারানো মানুষের আর্তনাদ, ঠিক তখনই বন্যা কবলিত রাজধানী রিসর্টে চলছে ক্ষমতা দখলের রাজনীতি। জনতার চোখের জল উপেক্ষা করে গুয়াহাটি যেন বিধায়কদের স্বর্গরাজ্য, বিজেপির সমালোচনায় মুখর বিরোধীরা। অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত বন্যায় 20 লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। 32টি জেলায় প্রায় 5000 গ্রাম বানভাসে। ঠিক এই পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বন্যা পরিস্থিতির সমালোচনার বদলে রাজধানী গুয়াহাটির বিলাসবহুল হোটেলে ঠাঁই নেওয়া মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়কদের তুষ্ট করতে ব্যস্ত রয়েছেন, এমনই অভিযোগ তুলে পথে নামে তৃণমূল। বৃহস্পতিবার সকালে গুয়াহাটির ওই হোটেলের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা। বেশ কিছুদিন ধরেই অসমে শক্তি বাড়ানোর চেষ্টা করছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, সেই রাজ্যে তারাই প্রকৃত বিরোধী দল, তারাই একমাত্র বিজেপির সঙ্গে সমানে টক্কর দিতে পারে। আর সেটা জানান দিতেই বন্যার সময় রিসর্টে শিবসেনা বিধায়কদের রাখা নিয়ে সোচ্চার হয়েছেন অসম তৃণমূল নেতৃত্ব। এরপর অভিযোগ উঠেছে যে তৃণমূল কর্মীদের বিক্ষোভ দমন করতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না করে রিসর্ট রাজনীতি করছে বিজেপি। বিগত কয়েক বছর ধরে ভারতীয় রাজনীতিতে রিসর্ট পলিটিক্স এই শব্দবন্ধ বেশ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। বারবার বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, এবং সেই সময় বিপক্ষ দলের বিধায়কদের তুলে এনে বিলাসবহুল হোটেল বা রিসর্টে রেখে দেওয়া হয়েছে, যাতে তাদের টিকি কেউ ছুঁতে না পারেন। সেই ছবি আবারও দেখা যাচ্ছে গুয়াহাটিতে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথাও আর কংগ্রেস নেই। কংগ্রেস মুক্ত উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত কাছের লোক বলে পরিচিত তিনি। হেমন্তকে সামনে রেখেই কয়েক বছর আগে অমিত শাহ তৈরি করেছিলেন নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা নেডা, যার আহ্বায়ক হিসাবে রয়েছে হেমন্ত। সেখানকার একের পর এক রাজ্যে বিজেপি তথা এনডিএ সরকার প্রতিষ্ঠা করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী। তাই মহারাষ্ট্র সংকটের সময় যেভাবে শিবসেনা বিধায়কেরা অসমের গুয়াহাটিতে গিয়ে আশ্রয় নিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে বিরোধীদের অভিযোগ, বন্যা পরিস্থিতি ঠিকঠাক না সামলে অসম বিজেপির ব্যবস্থাপনায় শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের জামাই আদরে রেখে দেওয়া হয়েছে বিলাসবহুল হোটেলে, যাতে রাতারাতি বন্যার্ত মানুষদের হাহাকার রিসর্ট রাজনীতির আড়ালে চলে গিয়েছে। অসমের রাতারাতি প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে উদ্ধব ঠাকরে সরকারের দুর্যোগের প্রসঙ্গটি। পুরো বিষয়টি আগামী দিনে ঠিক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।